শেয়ারবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক লেনদেন কমছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচকে উত্থান পতন শুরু হয় এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসসি তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 356.6 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 150টি, কমে 127টি এবং অপরিবর্তিত ছিল 74টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, সন্ধানী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 4 অক্টোবর দুপুর 2:30 ফার ইস্ট ইসলামী লাইফ এবং 7 অক্টোবর বিকেল 4:00 বিডি থাই ও 4:30 নাহি অ্যালুমিনিয়ামের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসেব বছর ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।